জাহান্নামে জাহান্নামে জাহান নামে প্রবেশ করার আগে জাহান নামে নিক্ষেপ করার আগে তাদের অভ্যর্থনা জানানো হবে লাঞ্ছনাকর অভ্যর্থনা লাঞ্ছনাকর অভ্যর্থনা অভ্যর্থনা দুই রকম হয় এক হচ্ছে সম্মানের অভ্যর্থনা সেই ক্ষেত্রে ব্যবহার করে সাধারণত কিন্তু অনেক সময় অপমান করার জন্য অপমান করার জন্য অভ্যর্থনা হয় তো আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে আল্লাহর ফেরেশতাদের পক্ষ থেকে লাঞ্ছনা কর অভ্যর্থনা জানানো হবে ইস্তেকাল করা হবে আল্লাহ পাকের সাদ করেছেন সুরাজ জুমারের আয়াত নম্বর বাহাত্তর ওসিক কাফারু কফারু ইহান্ন জুমারা কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে গরু ছাগলের মতো তাড়িয়ে নিয়ে যাওয়া হবে হাত্তাই যা উহা যখন সেখানে আসবে হাত আবু আবু হা দরজা খোলা পাবে এখানে আল্লাপা কি বললেন যখন আসবে হাত আবু আবুহা দরজা খোলা পাবে কিন্তু যখন জান্নাতীদের কথা ওই সুরায় আল্লাপাকে বলছে ওসিকাল্লে তারপরে রায়তে রয়েছে ওসিকাল্লাহ জান্নতে জুমারা জান্নাতিদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে হাততাইজাহাউহা জান্নাতের কাছাকাছি যখন আসবে দাখিল হওয়ার জন্য তখন ওখানে ফতিহাত বলা হয়নি ওয়া ফতিহাত বলা হয়েছে ওয়াও বাড়ানো হয়েছে এখানে ওয়াও নেই সেখানে ওয়াও কেন আছে তাফসির কারগন এর রহস্যে বলেছেন যে জান্নাতের দরজা বন্ধ থাকবে যখন আসবে জান্নাতের দরজা কাছিয়ে চলে জান্নাতের দরজা বন্ধ আছে তারপরে যখন খোলার অনুমতি হবে তারপর খোলা হবে জান্নাতিদের জন্য সে যেন এবং বলা হয়েছে এবং ফতিহাত আবু আবহা জান্নাতের দরজা গুলি খোলা হবে যদি কোনো জিনিসের দিকে আগ্রহ থাকে আর খোলা না থাকে তাহলে তার মূল্য আপনার কাছে বেশি ঠিক না বোঝেন না এটা এই জন্য পর্দা না সেন মেয়েদের দিকে যেই দেশে পর্দা আছে সেই দেশে নারীদের দিকে আকর্ষণ বেশি আছে আকর্ষণও বেশি আছে কি আছে কালো কাপড়ের নিচে আছে বাকি। দেখার আগ্রহ পৌঁছার আগ্রহ সেখানে কিন্তু যেখানে খোলা মেলা স্কুল কলেজ ইউনিভার্সিটি হাসপাতাল সমস্ত ক্ষেত্রে অফিস আদালত যেখানে কল কারখানা গার্মেন্টস সমস্ত জায়গা অবাধ মেলামেশা সেখানে অবাধ মেলামেশাই এমন হয়েছে যে আর সেদিকে চাহিদা থাকেনি হারাম ভোগ করে করে মন ভরে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে যাচ্ছে বিয়ে করার ইচ্ছেই হচ্ছে না হ্যাঁ বিয়ে করে এত গুরু দায়িত্ব নেওয়ার প্রয়োজনই বাকি যদি ঢাকা থাকতো তাহলে নারীদের ইজ্জত থাকতো তাহলে ইসলামে যে পর্দা করতে বলা হয়েছে তাদেরকে সম্মান দেওয়ার জন্য এবং মূল্যবান জিনিস ঢাকা থাকে লুকানো থাকে ভদ্র মানুষকে যদি খেতে দেন তো কলা ছিলে দেবেন না গোটা কলাই দেবেন তাই না খোলা মিষ্টি ঢাকা নেই খোলা মিষ্টি দেবেন না ঢাকা মিষ্টি দেবেন খোলা আছে আর মাছি ভান বান করে বসছে এরকম মিষ্টি কোনো ভদ্র মানুষকে সম্মানিত ব্যক্তিকে দেবেন কিন্তু ফকির মিষ্টি আমাদের মানুষের অভ্যাস আমাদের সমাজে ফকির মিষ্টি সব কিছুই দেন যার শ্রদ্ধা সম্মান হয়তো আপনার অন্তরে নেই আর আপনি ওই রকম ইমানদার মানুষ নন যে আপনাকে লতানা রুলবির রাহাত তুন ফেকুই মাতবেন যেটা নিজের জন্য ভালোবাসো সেটা যতক্ষণ পর্যন্ত খরচ না করবে না করবে ততক্ষণ নাকি পাবে না পচা সড়া বাসি ভাত পন্তা ভাত দিয়ে দিলে যেটা হয়তো আপনার ছেলে মেয়েরা খাবে না ওটা ফকিরকে দিয়ে দিয়েছেন কিন্তু গরম ভাত তাজা এখনই বাড়ির কেউ খায়নি মালিকও খায়নি দেন তো ফুকিরকে হাজার একটা খুঁজে পাবেন তো আসল বিষয়ের দিকে ফিরে আসি জান্নাতের দরজা বন্ধ থাকবে তাতে জান্নাতের গুরুত্ব আরও বেড়ে যাবে নবী করিম আলি সাল্লামের জন্য প্রথম জান্নাতের দরজা খোলা হবে আবু আবহাওয়া আর যাহার নাম আগে থেকেই খোলা আছে আর প্রস্তুত হয়ে আছে যাহার নাম আগে থেকে জাহান নাম প্রস্তুত আছে এই জন্য আল্লাপাক বলছেন হাত আবু আবহা খোলা আছে জাহান নামে দরোজা খোলা আছে যা হাতিহাত আবু আবহা একেবারে খোলা পাবে ধাক্কা দিয়ে দেওয়া আলহাম খাজানা তুহা জাহার নামের বলবে আলাম আলামিয়াতে কুম শাসানিমূলক কথা বাল এখন চলছে অব্যর্থনা যাকেন কেমন অব্যর্থনা আলামিয়াতে মেন কুম তোমাদের মধ্য থেকে মানুষের মধ্য থেকে তোমাদের জাতি থেকে তোমাদের মাঝে কোনো রসুল নবী কেউ আসেনি রসুল নবীর জামানা যদি না হয় তো রসুল নবীর কথা আসেনি এবং রসুল যিনি বার্তা নিয়ে আসেন যদি আলেমও হয় দিনের কথা এমনি সাধারণ একজন মানুষ হয় বাবাও হয় আর যদি ভালো কথা বলে রসুলের বার্তা নিয়ে এসছো হাইয়া আল্লাহাল কিছু রসুল্লাহ আসলামের বার্তা হাইয়া আল আলফাটি রসুল্লা আসলে বার্তা তোমাদের কাছে কোনো রসুল মেসেঞ্জার আসেনি আলাইকুম আয়াত রবে তোমাদের রবের আয়াত পড়ে কেউ শোনায়নি তোমাদেরকে এই দিনের সম্মুখীন তোমাদের হইতে হবে এই দিনে তোমাদের আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে হবে আল্লাহর দরবারে হাজির হইতে হবে এই কথা কেউ বলেনি তোমাদেরকে জানতে না যে জবাবদেহি করতে হবে কালু তারা বলে বালা কথা ঠিকই জানতাম শুনেছিলাম ওয়ালাকিন হাক্কাত কালেমাতুল আজাব আল আল ইন কিন্তু আমরা কাফের ছিলাম বিশ্বাস করিনি মানিনি এবং আল্লাহ পাকের আজাব যে চিরসত্য কাফেরদের জন্য হাক্কাত কালেমাতুল আজাব আল্লাহর আজাবের বাণী সত্য প্রমাণিত হয়েছে কাফেরদের ওপর কাফেরদের জন্য জালেমদের জন্য যে আল্লাহর আজাবের বাণী রয়েছে যা উচ্চারিত হয়েছে কোরআন বা হাদিসে তার বাস্তবায়ন আজকে হয়েছে আমরা মানিনি কিলাদু আবু আবাহ নাম এখন বলা হবে যাও ঢোকো জাহান্নামে যায়। খালে দিন আফিহা সেখানে চিরকাল থাকো চিরকাল থাকো ফেসা মাসওয়াল মোতাকাব্যের ইন আল্লাহ বলছেন অহংকারীদের বাসস্থান অত্যন্ত নিকৃষ্ট বা নোংরা ফেসা মাসওয়াল মোতাকাব অহংকারী কে ভাবেন যে অহংকারী তাহলে যে অহংকার করে তাকে আল্লাহ জাহান্নামে নামে আর আমি নামাজ পড়ি না কিন্তু অহংকার করি না আমাকে আল্লাহ জাহান্নামে দিবে না তাই না ভাববেন নাকি সবচেয়েতে বড় অহংকারী যে আল্লাহকে সেচদা করতে অহংকার করে সবচাইতে বড় অহংকারী যে ব্যক্তি আল্লাহ পাক যিনি সমস্ত দিয়েছেন তার সামনে সেচদা করতে করার তো অফিক হয় না সেচদা করতে পারে না সেই ব্যক্তি মানুষের সামনে অহংকার যে কোনো সময় করতে পারে লৌকিকতার জন্য করে না সামাজিকতার জন্য করে না অথবা দুনিয়ার দুনিয়ার লাভবান হওয়ার জন্য করে না অর্থের স্বার্থে নেতৃত্বের স্বার্থে করে না হ্যাঁ সুনাম নেওয়ার জন্য করে না খ্যাতি ছড়ানোর জন্য করে না বিভিন্ন স্বার্থ আছে হয়তো যেই ব্যক্তি দুনিয়ার ক্ষেত্রে দেখছেন যে তার ব্যবহার অমায়িক নম্রতা আছে সেটা সৃষ্টিগত অথবা দুনিয়ার স্বার্থ আছে দুনিয়ার স্বার্থ আছে যে কোনো স্বার্থ অর্থের স্বার্থ হোক নেতৃত্বের স্বার্থ হোক আর সুনাম নেওয়া খ্যাতি নেওয়া ইত্যাদি যা কিছু হোক না কেন আর যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে শেষদাই পড়ে যেতে পারে যেইভাবে আল্লাহ পাক শেষদাই পড়তে বলেছেন পাঁচ নামাজ সেই ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না যদি সত্যিকারী আল্লাহর সামনে সে বিনয় হয় আল্লা জিয়া হফি সালিম যদি নামাজে তার হসু খজু থাকে সে নামাজে যদি বিনয়ী হয় তাহলে আল্লাহ পাকের বান্দাদের সামনে সে বিনয়ী হবে সে নম্র হবে আল্লাহ পাক মুথাকাবির এই অর্থে বলেছেন যে ব্যক্তি আল্লাহর এবাদতে অহংকারী সে সবচেয়ে বড় অহংকারী সেই ব্যক্তি মানুষের সামনে অহংকারী হতে পারে বেসামা সাল মুথাকাবির